আপনারা সবাই মিলে চেষ্টা করছেন যে অন্তত মুখ্যমন্ত্রী একবার বানতলায় পা রাখুক, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা দেখুন এবং আরও যাতে কিছু বেটার করা যায়। অবশেষে সেই জায়গায় আপনারা এলেন, কতটা খুশি আপনারা এবং কতটা আশার আলো দেখছেন? এখনও অনেক কাজ বাকি আছে, এখন আমরা শুধু একটা প্রথম আমাদের যেই ইমপ্লিমেন্টেশনের স্টেপ ছিল সেটা নিয়েছি। এখন আমাদের কারখানাটা রেডি হচ্ছে, কারখানাটাকে আমাদের অপারেশন করতে হবে, তার সঙ্গে আমাদের এখানে শ্রমিক ভাই বোন যারা আছে তাদের সঙ্গে মিলে আমাদের ইতিহাস লিখতে হবে। এখন অনেক কাজ বাকি, এখন আমাদের চেন্নাই আর তার সঙ্গে কানপুর যারা ব্যবসা আমাদের যে এখানে ব্যবসা চামড়ার হচ্ছে সেই রিজনকে আমাদের বেঙ্গল থেকে কম্পিটিশন দিতে হবে, আর এইবার আমাদের দেখাতে হবে যে সত্যিভাবে এক্সপোর্ট ব্যবসাটা কীরকম করে করতে হয়। আজকে আমি আশাবাদী যে আজকে এখানে 5 লক্ষ লোকের কর্মসংস্থান হতে চলেছে, তার সঙ্গে এখানে এটা 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট, লেদার কমপ্লেক্স 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট। আর এই প্রজেক্ট আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের ভেন্টিলেটারে ছিল সেই প্রজেক্টটাকে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ICU আর ভেন্টিলেটার থেকে বের করে আমাদের ভালো জায়গা নিয়ে যাননি, আজকে মুখ্যমন্ত্রী এক লাইনে ঠিক করে দিয়েছেন, তার সঙ্গে আমাদের অমিত মিত্র সাহেব ঠিক করে দিয়েছেন, দিস উইল বি দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল লেদার হাব অ্যান্ড নট অনলি ইন এশিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা আজকে খুব বড় একটা কথা। তার সঙ্গে এখানে আমরা যেই কাজ বলুন আজকে বিদ্যুৎ তৈরি করছি, তার সঙ্গে আমাদের এখানে পরিবেশ যেটা ভালো ছিল সেটাকে ঠিক করে দিয়েছি, তার সঙ্গে জুতোর কাজ হতো না আজকে জুতোর ফুটওয়্যার পার্ক আমরা করতে চলেছি, আজকে এখানে আমাদের সিকিউর ল্যান্ডফিল সাইট যেটা ছিল না সেটা করে দিচ্ছি, রাস্তার উপরে ভুসি যেটা জ্বালাতো সেটা বন্ধ করে এইবার আমরা লেদার কমপ্লেক্সের মধ্যে এই যে আপনি দেখেছেন বোর্ড, এইসব বোর্ড তৈরি করব। আজকে এই সব জিনিস দিয়ে ভালো একটা জায়গায় যাওয়ার আমাদের যেই টার্গেট ছিল, এম ছিল, এজেন্ডা ছিল, সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি আর সফল হতে পেরেছি শুধু একটাই কারণে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্পেশাল ফোকাস সেক্টর হিসাবে ডিক্লেয়ার করলেন, তখন থেকেই আমাদের ইন্ডাস্ট্রি একটা ইউটার্ন নিয়েছে, ইউটার্ন নিয়ে এইবার গ্রাফটা আমাদের যেটা ডাউন ছিল ডিক্লাইনিং ছিল এইবার একটু আমরা দেখছি যে ভালো পিক আপের তরফে চলে যাচ্ছে। আজকে আমাদের টোটাল 13,000 কোটি টাকা টার্নওভার আছে, 400টা ইউনিট লেদার গুডস ইউনিট ট্যানারি ইউনিট এখানে কাজ করছে, আজকে আমরা আশাবাদী 400টা 800 হয়ে যাবে, ডাবল টার্নওভারটা ডাবল হয়ে যাবে, এমপ্লয়মেন্ট 2 লক্ষ 3 লক্ষ লোক যেটা আছে সেটাও ডাবল হয়ে যাবে, 5 লক্ষ 6 লক্ষ লোক এখানে টোটাল কাজ করবে। আজকে আমি একটাই জিনিস বলতে চাই দ্যাট উই আর হেডিং টুয়ার্ডস প্রোগ্রেস অ্যান্ড প্রসপেরিটি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমরা দেখেছি একটা আমাদের মিনিট টু মিনিট শেডিউল এসেছে, সেই শেডিউল অনুযায়ী আমরা অনেক কিছু দেখেছি যে এখানে কী কী হবে, কিন্তু আমি সবাইকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এখন টিভির মাধ্যমে আপনার চ্যানেল মাধ্যমে আমি বলবো না, আপনারা আসুন আশীর্বাদ করুন, এটা আপনাদের জন্যে করা হচ্ছে, এটা বাংলা মানুষের জন্যে করা হচ্ছে, এটা আমাদের বাংলার শিল্পক্ষেত্রে ভালো করার যে একটা যেই মুখ্যমন্ত্রী আর আমাদের মিত্র সাহেবের চেষ্টা, সেই চেষ্টাটা মানুষ যদি না সমর্থন করে আশীর্বাদ করে কোনো দিনই সফল হবে না। তাহলে আপনাদের সবাইকে আমি হাত জোড়ে আপনাদের আবেদন করছি আমাদের কলকাতা লেদার কমপ্লেক্সের তরফ থেকে, আপনারা 18 তারিখ আমাদের অনুষ্ঠান 4টার সময় হতে চলেছে, আপনারা আসুন নিজে চোখ দিয়ে দেখুন, আমরা এখানে আপনাদের জন্য অনেক ব্যবস্থা করে রেখেছি, এখানে একটা আমাদের 4টার সময় রোদও কম থাকবে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গল্প শুনবো, ওনার ইন্ডাস্ট্রিকে একটা ভালো দিশায় নিয়ে যাওয়ার যে এই আমাদের 6 বছর 5 বছর যে আমরা কষ্ট করেছি কাজ করেছি সেই জিনিসটা ওনার মুখ থেকে শুনতে হবে, তার সঙ্গে কারখানার মালিকরা এখানে কিছু সার্টিফিকেট পাবে, কিছু বিল্ডিং ইনগ্রেশন হবে, তাহলে সঙ্গে থাকুন। একটাই জিনিস বলছি, প্লিজ ফাসিন ইউর সিট বেল্ট, ইট উইল বি ভেরি এক্সাইটিং।
ইমরান খান, ক্যালকাটা লেদার কমপ্লেক্স জেনারেল সেক্রেটারি। খুব খুশি আমরা, খুশি, উই আর ভেরি হ্যাপি। এর থেকে মানে এভরিবডি, অল দ্য মেম্বার্স আর হ্যাপি, যত মেম্বার আছে সব খুশি, যত ওয়ার্কার এখানে, স্টাফ, যত লোক কাজ করে সব ইগালি ওনার জন্য ওয়েট করছে কি দিদি আসবে। আর যা উনি আমাদের সব করেছে ইন্ডাস্ট্রির জন্যে, এত উপকার করেছেন, উনি 500 কোটি টাকা স্পেন্ড করছেন এখানে, এখানে লক্ষ লক্ষ লোক আর কাজ পাবে, এর থেকে ভালো কী যাবে। এখানে পুরো ইনফ্রাস্ট্রাকচার হবে, মানে 4টা CTP হবে, কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের 4টা মডিউল হবে, ETS সিস্টেম, অ্যাফ্লুয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম নতুন হবে, সলিড ওয়েস্ট ডাম্পিং গ্রাউন্ড হবে এখানে, নতুন ফুটওয়্যার পার্ক হবে এখানে, লেদার গুডস পার্ক হবে, মেগা লেদার ক্লাস্টারে ওপেনিং করছেন এখানে। এখানে অনেক কানপুর থেকে, চেন্নাই থেকে, কলকাতা থেকে প্রায় 250 ট্যানারি আসছে, ওরা সব এখানে ল্যান্ড পাচ্ছে, এখানে ওরা ইনভেস্ট করবে। এই মানে এই চর্মনগরী ওয়ার্ল্ডের বেস্ট চর্মনগরী হয়ে যাবে। এখন তো এশিয়ার আছে ওয়ার্ডে, এত এক জায়গাতে, কোনো ওয়ার্ডে কোনো জায়গাতে কি এক জায়গাতে একটা মেগা ক্লাস্টারে 1000 ফ্যাক্টরি পাবেন না, ট্যানারি প্লাস লেদার গুডস ফ্যাক্টরি, এর থেকে বড় কী জিনিস বলবো। নতুন করে 5 লাখ লোক পাবে কাজ, অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ মানুষ। লেদার ইন্ডাস্ট্রি এটা রাজ্যের জন্যে হচ্ছে, এটা লেদার ইন্ডাস্ট্রির জন্যে। আর আমাদের অনেক এক্সপোর্ট বাড়বে এখান থেকে, এখানে বিজনেস বাড়বে, গভর্নমেন্টে বি অনেক রেভিনিউ বাড়বে, অনেক রেভিনিউ বাড়বে, ট্যাক্স বাড়বে গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্টে। ওর কী চাই এর থেকে? এমপ্লয়মেন্ট, আমার নাম আছে রমেশ জুনেজা, চেয়ারম্যান, রিজনাল চেয়ারম্যান কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস। ¡Gracias!